এরপরে রাহাত জাকি আপনি জানতে চেয়েছেন বাবা মা তালাক না হওয়া সত্ত্বেও আলাদা থাকলে ছেলে মেয়ের জন্য করণীয় কি হবে। ছেলে মেয়ের জন্য করণীয় হবে তাদের প্রতি শ্রদ্ধা পরিপূর্ণভাবে রেখে তাদেরকে একত্র করার চেষ্টা করতে হবে। যদি সেরকম অ্যাবিলিটি ছেলের থাকে মেয়ের থাকে তাহলে সেক্ষেত্রে বড় হয়ে থাকলে তারা অবশ্যই সে উদ্যোগ নেবেন এবং নিজেদের যত কৌশল আছে নিজেদের যত শক্তি সামর্থ্য আছে সবগুলো দিয়ে তাদেরকে একত্র করার চেষ্টা করুন। শক্তি সামর্থ্য বলতে আমি এখানে শারীরিক শক্তি প্রয়োগ করার কথা বলছি না। যাই হোক, আর যদি অন্য কারোর মাধ্যমে তাদেরকে বোঝানোর সুযোগ হয় সেটাও অব্যাহত রাখতে হবে। অর্থাৎ তাদেরকে একত্র করার, যেহেতু তারা পৃথক থাকার কারণে গুণাগার হচ্ছেন, অতএব সেই গুণা থেকে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং কাউন্সেলিং অ্যারেঞ্জ করতে হবে। সব চেষ্টা নিজে অন্য লোকের মাধ্যমে দোয়ার মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে একত্র করার চেষ্টা করেও যদি সন্তান ব্যর্থ হয়ে যান তাহলে বাই ফোর্স তাদেরকে একত্র করতে তিনি যাবেন না। বল প্রয়োগ করে, তাদের প্রতি জুলুম করে, এরকম কোনো কিছু করে তাদেরকে একত্র করতে যাবেন না, বরং তাদের বিষয়টিকে আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে সর্বশেষ পর্যায়ে। যদিও এটি আমাদের জন্য কষ্টের, কিন্তু নিজে থেকে কোনো অন্যায় আমাদের করে তারপরে তাদেরকে মেলানোর কোনো চেষ্টা করার সুযোগ নেই। রিপন আলম জানতে চেয়েছেন, জাপানে আছি, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করার ব্যাপারে জানতে চাই। ভাই রিপন, আমি জাপানে কিছুদিনের জন্য গিয়েছিলাম একটি দাওয়াতি সফরে। সেখানে আমি অবস্থানকালীন সময়ে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে জানতে পেরেছি যে সেখানে ব্যাংক লোন ছাড়া বাড়ি করা অলমোস্ট অসম্ভবের মতো এবং সবাই কম বেশ এই ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি করে থাকেন। যেহেতু জাপানে কোনো ব্যাংক আপনাকে সুদ মুক্ত কোনো লোন দিবে না এবং খুবই সীমিত পরিসরে দেওয়া হয়, এই সমস্ত স্কোপ থাকে, সে লোকগুলো আমরা সামলাতে না পেরে অনেকেই লোন নিচ্ছি। এটি সম্পূর্ণরূপে হারাম একটি কাজ। যে জিনিসটি হারাম সেটা অল্প হারাম বেশিও হারাম, মাহাররামা কাসীরুহু ফাকলিলুহু হারাম, যেটা বেশি পরিমাণে হারাম সেটা অল্প পরিমাণটাও হারাম হবে। যার কারণে কতটা পার্সেন্টেজ আপনাকে সুদ দিচ্ছে সেটি মুখ্য নয়, সুদ দিচ্ছে এটাই হলো মূল বিষয়। যার কারণে সুদ ভিত্তিতে, সুদের ভিত্তিতে আপনি লোন নেবেন না। হ্যাঁ, আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে আপনি হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। আপনি সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে, সুদের ভিত্তিতে লোন না নেওয়ার কারণে আপনি হয়তো একটা বাড়ির মালিক হচ্ছেন না, আপনি একটা স্থাপনার মালিক হচ্ছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহাতীতভাবে আপনার জন্য জান্নাতের বাড়ি নির্মাণ করবেন। দুনিয়ার জীবন খুবই সীমিত, দেখতে দেখতে কিন্তু আমাদের পার হয়ে যাবে। এই সময়টা পার করতে গিয়ে আল্লাহ তাআলার এত বড় একটা জঘন্য অপরাধ আমাদের করা উচিত নয়। হ্যাঁ, যদি কোনো ইসলামিক কোনো প্রতিষ্ঠান থাকে যারা লোন দেয় সেরাই নিয়ম অনুযায়ী, তাদের থেকে আমাদের লোন নিতে পারেন।